মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি জয়িতা, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। যে যেখানেই আছো সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সংসার চালানো একটা ভীষণ একটা চাপের ব্যাপার। মানে এখন যা বাজারঘাট, যা বাজার দর বেড়েছে, সেখানে যদি আমরা একটু সাশ্রয় করে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু অন্যরকমভাবে যদি আমরা জীবনযাপন করি বা সংসারটাকে একটু চালাই, তাহলে মনে হয় একটু সাশ্রয় হয়, আর সেটাই মনে হয় আমাদের করা উচিত। এই ঠান্ডায় যাদের সকাল সকাল উঠে রান্নাঘরের কাজ করতে হয়, ঠান্ডা জলে হাত দিতে হয়, বা অনেকে তো ঠান্ডার ধাত থাকে, তো সেক্ষেত্রে হাতে যদি আমরা একটু গ্লাভস পরে নিই দু হাতেই, তাহলে কিন্তু এই ঠান্ডা জলে সকালে হাত দিলে সে অতটা ঠান্ডা কিন্তু লাগে না। তাহলে কি শরীরটাও কিন্তু আমাদের শরীর খারাপ করে না, বা কোনো রকম রোগ বিরোগ থেকে একটু দূরে থাকা যায়, ফলে খরচাপাতিও তো কম হয় বলো, ডাক্তারের পেছনেও তো সেরকমভাবে যেতে হয় না, তাই না? রান্না করার সময় আমরা যদি এই কড়াইশুঁটি বলো বা এরকম ধরনের জিনিসপত্রগুলো যদি আমরা আগের থেকে কেটে একটু গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে তারপরে যদি আমরা গ্যাস ধরিয়ে রান্নাটা বসাই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয়। তাতে গ্যাসেরই হোক বা কড়াইতে তেল দিলাম সেই তেলটারই হোক, তার কারণ তেল বসিয়ে যদি আমরা এটা ওটা জোগাড় করতে থাকি, তেলটাও কিন্তু পুড়ে যায়, আর মানে সেই তেল যখন আমরা খাই সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও অনেক ক্ষতিকারক। আর এই চিনি, এটা আমাদের রান্নার কাজে আমাদের সবসময় লাগে প্রায়, কিন্তু এই চিনি ছাড়া যদি আমরা রান্না খাওয়া অভ্যাস করতে পারি বা খেতে পারি, সেটা কিন্তু খুবই ভালো জিনিস। এরপর আমরা এই যে গ্যাস ধরিয়ে কড়াই বসালাম, এবার আমরা এরকম কড়াইটা তুলে নিয়ে যদি গ্যাসটা ধরাই, তাহলে কিন্তু গ্যাসের সাশ্রয়টা কম হয়। এবার গ্যাস বসিয়ে কড়াই বসাচ্ছি তো বসাচ্ছি, তাহলে কিন্তু গ্যাসটা অনেকটা বেশি পুড়ে যায় যায়। আর এই কড়াই বসিয়ে কড়াইতে যে জল থাকে, সেই জলটা যদি আমরা কাপড় দিয়ে এরকমভাবে মুছে নিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে যায়, ফলে কিন্তু আমাদের গ্যাসের সাশ্রয়টা বেঁচে যায়। মাছ ভাজা করি যখন, তখন যদি আঁচটা একটু লোতে দিয়ে, মিডিয়াম লোতে দিয়ে, এই ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজা করি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভালো করে মাছটা ভাজাও হয়ে যায়, গ্যাসটাও কম পড়ে, আর এই মাছ ভাজার সময় যেটা তেল ছিটে আসে, তাতে কিন্তু রান্নাঘরটাও অপরিষ্কার হয়ে যায়। ভাত যখন আমরা বসাচ্ছি, ভাতটা একটু ফুটে গেলে হালকা আঁচ করে, তখন যদি গরম জল এভাবে বসিয়ে দিই, তাতে যদি ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি গরম জলটা হয়ে যাবে, সেই জলটা কিন্তু আমি তরকারিতে ব্যবহার করতে পারবো। আর ভাতটা অর্ধেক হয়ে গেলে, মানে যখন অনেকটাই দুটো ফুট হয়ে যায়, অনেকটাই হয়ে যায়, তখন বন্ধ করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে সেই ভাপে কিন্তু রান্নাটা, মানে ভাতটা হয়ে যাচ্ছে, ফলে গ্যাসটা কিন্তু সেখানে আমাদের অনেকটা বাঁচে। তাহলে বলো, সাশ্রয় হলো কি না? হলো তো সাশ্রয়। আর এই দেখো, মাছের মাথা দিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি, আদা পেঁয়াজ রসুন, মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে বাঁধাকপিটা রান্না করলাম। আর এই মুসুরির ডাল যদি আমরা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখে সকালে রান্না করি, তাহলে কিন্তু তাড়াতাড়ি গলে যায়, অনেকটা সাশ্রয় হয়। আর এই লম্বা হাতার জামা পরে যদি এই শীতকালে কাজ করতে হয়, তখন এরকম যদি একটা রাবার, আমরা হালকা রাবার যদি একটু হাতের জামাতে এরকম বেঁধে নিই, তাহলে কিন্তু কাজ করতেও সুবিধা হয়, আর জিনিসটা ভিজে যায় না। না হলে জামা ঠামাতে অনেক সময় হাতে ভিজে যায়, তখন একটু অসুবিধা হয়। আর আমরা তো ঘুরতে গিয়েছিলাম, ঘুরে এসে এই জিনিস ব্যাগ ট্যাগ অ্যাটাচি যাই ছিল সবই আমরা এরকম মুছে ধুয়ে পরিষ্কার করে একটা কাপড়ের মধ্যে একটু হালকা একটু সার্ফ কাপড় দিয়ে প্রথমে মুছলাম, তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এইভাবে পরিষ্কার করে করে যদি আমরা রাখি, তাহলে কিন্তু জিনিসগুলো খুব ভালো থাকে। এবং তারপরে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে, তারপরে প্যাকিং করে একটা প্লাস্টিক পেপার কিছু দিয়ে প্যাকিং করে, ভালো করে সুন্দর করে প্যাকিং করে তারপরে সেটাকে রেখে দিয়েছি। ফলে কি হয়, এটা অনেক দিন যায় এবং জিনিসটা ভালো থাকে, এতে সাশ্রয় কিন্তু হয়। এবারে এলাম একটুখানি বারান্দায়, বারান্দায় এসে দেখলাম কি, গাছগুলোতে জল দেওয়া হয়নি। এবারে তাদের দিকে তো একটু খেয়াল রাখতে হয় বলো, তাই জল নিয়ে এসে সব গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দিলাম। আর যেহেতু টবে থাকে, রোজ দিন একটু একটু করে জল না দিলে তো ওদের মাটিগুলো শুকিয়ে যায়।
গাছ লাগাও, প্রাণ বাঁচাও, এরকমই তো চারিদিকে চলছে, তাই না? যে যেরকম পারবে, গাছ লাগানো কিন্তু ভীষণ দরকার। আজকে আমার নিচে যেরকম জায়গা আছে মাটিতে, আমি সেরকম গাছ লাগাচ্ছি, টবে যেরকম জায়গা পাচ্ছি সেরকম গাছ লাগাচ্ছি, তাই গাছটা ভীষণ দরকার। আর এই দুর্মূল্যর বাজারে আমাদের মধ্যবিত্তদের সত্যি সংসার চালানো হিমশিম অবস্থা হয়ে যাচ্ছে। আর একটু যদি মানে বিলাসিতা ঠিক বলবো না, একটু এদিক ওদিক করে চলতে গেলেই ভীষণ অসুবিধা হয়ে পড়ছে, তাই যতটা পারছি সাশ্রয় করে চলাই ভালো। তারই একটা ছোট্ট প্রচেষ্টা, যেটা আমি উপকার পেয়েছি সেটাই বললাম। আজ তাহলে আসি, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।